4% যদি আমি ইনসেন্টিভ দেই তার মধ্যে 8% আমি ক্যাশ দেব, আর 10% যদি আমি আমার এই পেনশন স্কিম করি সেই টাকাতে কিন্তু সরকারের কাছেই থাকবে। পেনশন স্কিমের মাধ্যমে এটা পৃথিবীর অনেক জায়গায় আছে এবং এই পেনশন স্কিমের টাকা দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারবে। আর একটা যখন লোক পেনশনের জন্য কোয়ালিফাই করবে তখন তাকে সেই টাকাটা দেওয়া হবে। আমি মনে করি এটা যদি করা হয় যে বৈধ পথে যে রেমিটেন্স আসবে সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। আমি আজকে মন্ত্রণালয়কে অভিনন্দন জানাতে চাই এই জন্য যে আমরা 10 লক্ষ যে টার্গেট ছিল সেই টার্গেট আমরা অতিক্রম করেছি এবং আমরা আশা করছি আগামী বছর এটা 11 লক্ষ উপরে যাবে বলে আমার বিশ্বাস। আমাদের শ্রমবাজারে বাংলাদেশের শ্রমবাজারে 20 থেকে 25 লক্ষ লোক প্রতি বছর যোগ দেয়। গত বছরের যেই আমরা শ্রমিক প্রেরণ করেছি 10 লক্ষ সেটি হচ্ছে যে শতকরা 40 ভাগ, যেই আমাদের শ্রমবাজারে যারা যোগ দেয় তাদের 40 ভাগ লোক আজকে এই মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু হচ্ছে। এটা আমি তাদেরকে এই জন্য ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই দেশবাসীর পক্ষ থেকে। সাথে সাথে এটা উপলব্ধি করতে হবে, এটা এই জন্য বলছি যে আমাদের যারা বিদেশে গিয়েছেন কষ্ট করছেন তারা এই দেশের অগ্রগতির জন্য কি অবদান রাখছে সেটা বোঝা যাবে। যে 60% আছে দেশের মধ্যে যেখানে আমরা বিরাট একটা বাজেট খরচ করছি, সেই 60%-এর মধ্যে আপনার প্রায় 20% আমরা চাকরি দিতে পারছি না, অর্থাৎ এখানে বেকার হয়ে আছে। তাহলে দাঁড়াচ্ছে আজকে যত কর্মসংস্থান আমরা দেশের মধ্যে করছি সম পরিমাণ কর্মসংস্থান আজকে আমরা বিদেশে করছি, এবং এটাই আজকে বাংলাদেশের শক্তি, বাংলাদেশের উন্নয়নের অগ্রগতিতে আপনার 4টা পিলার আছে। একটা পিলার হচ্ছে আমাদের যারা অভিবাসী শ্রমিক আছেন তারা রেমিটেন্স, আরেকটা হচ্ছে যে আমাদের এক্সপোর্ট আর্নিং, আরেকটা হচ্ছে আমাদের এগ্রিকালচার আমাদের কৃষি, আরেকটা হচ্ছে আমাদের এসএমই খাত। এই 4টার উপর নির্ভর করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এবং সেখানে আমি মনে করি যে এই অভিবাসন ক্ষেত্রটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব তারা পালন করছে। আপনারা কিছুক্ষণ আগে আমাদের সচিব মহোদয় ডক্টর সালিন তিনি বলে গেছেন যে আমাদের এখন 1,30,00,000 লোক দেশে বিদেশে আছে, তার অর্থ হচ্ছে যে প্রায় 6% লোক, 6% আমাদের সম্পূর্ণ জনসংখ্যার 6% লোক আপনার বিদেশে কাজ করছে, এবং আমাদের জিডিপির 6% আসছে এই অভিবাসন খাত থেকে, জিডিপির 6%। এবং যখন আমরা বলি যে 6% লোক আমাদের বিদেশে আছে তার মাইনে সরাসরিভাবে 25% লোক বা 25% আমাদের এই দেশের মানুষ এই খাতের উপর সরাসরিভাবে নির্ভরশীল। আর যদি আপনাদের খরচ করার কারণে যে অগ্রগতি হয় সেটা যদি ধরেন আরো অনেক বেশি, এটা যে 30 থেকে 40% আপনার হয়ে যাবে। সুতরাং আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে আমরা আজকে IMF এর কাছে অনুরোধ করব
যে আমাদের এই সেক্টরটাকে সম্পূর্ণভাবে রিঅর্গানাইজ আমাদের করতে হবে, এবং এটা কোনো একটা পার্টিকুলার জিনিস নয়, সামগ্রিকভাবে করতে হবে। যেমন আপনার শিক্ষা, আমাদের কারিকুলাম বদলাতে হবে, আমাদের রেমিটেন্স যে আসে সে কেন হুন্ডি করে। আমি এই কিছু সময় নিচ্ছি মাননীয় মন্ত্রীর পারমিশন নিয়ে, যে দেখেন আজকে $5 বিলিয়ন জন্য আমি IMF যাচ্ছি। এই IMF যেই সব শর্ত দেবে সেগুলো মানতে যে আগামী বছর আপনারা দেখবেন আমরা কিন্তু কিছু কষ্ট করতে হবে, এগুলো দরকার। আমার এখন অনেকে মনে করেন, এটার অবশ্য তথ্য আমি সঠিকভাবে দিতে পারবো না, তবে যাদের সাথে আমি কথা বলেছি তারা বলছেন যে আমাদের যেই রেমিটেন্স আসে এটা কেবল 50% আসে মানে লিগ্যাল চ্যানেলে, আর 50% আসছে অন্য চ্যানেলে। আসছে কি জন্য? অন্য চ্যানেলে আসছে কারণ হচ্ছে যে যেই কার মার্কেট যেটা আছে, দ্যাট ইজ আনঅফিসিয়াল যেটা আছে এবং অফিসিয়াল রেট, এইটার মধ্যে যখন পার্থক্য বাড়বে, আপনি যাই করেন না কেন, দি ইকোনমিক রিয়েলিটি হচ্ছে তখন টাকা অন্য পথে আসবে। আমি আজকে বাংলাদেশে থেকে আমি আজকে সব কিছু পেয়ে আমার টাকা বিদেশে আমি অন্যায়ভাবে পাঠিয়ে দিচ্ছি, সেখানে আমি আশা করব যে আমার শ্রমিক ভাইয়েরা সে যদি দুটো টাকা বেশি পায় সেটা না দিয়ে তাদের দেশাত্মবোধ দেখাবে, সেটা কিন্তু আমরা আশা করতে পারি না। আমরা চাই যে আমাদের যে বিনিময় হার আছে সেই বিনিময় হারে যেন সঠিক পয়সাটা, সঠিক ইনকামটা আমাদের শ্রমিক ভাইয়েরা এখানে পায়। মাননীয় প্রধানমন্ত্রী গতবার তিনি 2.5% ইনসেন্টিভ দিয়েছেন, আমি মনে করি নেক্সট ইনসেন্টিভের বাইরে, কেবল ইনসেন্টিভ আমাকে যদি বিনিময় হার কম দিয়ে ইনসেন্টিভ দেন তাতে আমার কোনো লাভ নাই। আমাকে ইনসেন্টিভ বলা অর্থ হচ্ছে আমাকে যেটা আমি প্রাপ্য সেটার বাইরে যেটা সেটা হচ্ছে আমার ইনসেন্টিভ, কিন্তু আমি যেটা প্রাপ্য সেটাই তো পাচ্ছি না। আমাকে 2.5% ইনসেন্টিভ দিয়েছেন, ভালো, আমাদের রেমিটেন্স বেড়েছে। আমি মনে করি কিছুক্ষণ আগে মাতাব সাহেব একটা প্রপোজাল দিয়েছেন, সেই প্রপোজালটা হচ্ছে 1.5% আপনি সেই টাকা আলাদা করে, অর্থাৎ 4% যদি আমি ইনসেন্টিভ দেই তার মধ্যে 2.5% আমি ক্যাশ দেব, আর 1.5% যদি আমি আমার এই পেনশন স্কিম করি সেই টাকাতে কিন্তু সরকারের কাছেই থাকবে। পেনশন স্কিমের মাধ্যমে এটা পৃথিবীর অনেক জায়গায় আছে এবং এই পেনশন স্কিমের টাকা দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারবে। আর একটা যখন লোক পেনশনের জন্য কোয়ালিফাই করবে তখন তাকে সেই টাকাটা দেওয়া হবে। আমি মনে করি এটা যদি করা হয় যে বৈধ পথে যে রেমিটেন্স আসবে সেটা কিন্তু অনেক বেড়ে যাবে, এবং তার সাথে সাথে মন্ত্রণালয় ইতিমধ্যে একটা পদক্ষেপ নিয়েছে ইন্স্যুরেন্স করার। আমি সার্বিকভাবে এটাকে সমর্থন করি, এই ইন্স্যুরেন্সের একান্তভাবে দরকার, কারণ আমাদের যেই শ্রমিক এখানে যাচ্ছে তাদের আমরা দেখি সেখানে মৃত্যুবরণ করছেন, তারা যখন ফিরে আসে তখন তাদের পারিবারিক অবস্থা এমন একটা পর্যায়ে যায় এগুলো চিন্তা করা যায় না। সুতরাং সেখানে যদি আমরা ইন্স্যুরেন্স স্কিম করে তাদের একটা ইনকাম বলবো না যে একটা কম্পেনসেশনের বন্দোবস্ত করা যায়, তাহলে আমি মনে করি এইটা আমরা যে বলি যে রেমিটেন্স যোদ্ধা, সেই যোদ্ধাদের প্রকৃত সম্মান দেখানো হবে, যাতে তারা একটা ভালোভাবে যেন থাকতে না পারে। আপনার
আরেকটা আছে ওয়েজ আর্নার্স বন, এটা একসময় আনলিমিটেড অ্যামাউন্ট ছিল, সেটা রেস্ট্রিক্ট করে 1 কোটি টাকাতে আনা হয়েছে। তার একটা কারণ ছিল, একসময় হয়তো তারা মনে করেছিল যে বাংলাদেশের রিজার্ভ 50 বিলিয়ন ছাড়িয়ে যাবে, সুতরাং আমার আর টাকার দরকার নাই, ওনারা সেটা কমিয়ে 1 কোটি টাকাতে করে দিয়েছে। আমি মনে করি যে আজকে কাছে রাখছি, আমি বায়রার সম্পর্কে, বায়রার যারা এজেন্ট আছে অনেকে অনেক কথা বলেন, আজকে 1 কোটি 30 লক্ষ লোক গিয়েছে, তাদের অনেক কিছুই তারা করেন না বা অন্যায় করেন, কিন্তু তারপরেও তাদের কারণেই কিন্তু আজকে 1 কোটি 30 লক্ষ লোক গিয়েছে, এবং আমি আশা করব ভবিষ্যতে বিষয়ে আমরা আগে করতে পারিনি সেগুলো ঠিক করে যেন আমরা লোক পাঠাতে পারি। ডক্টর সালিন সাহেব মালয়েশিয়ার কথা বলেছেন, সেখানে আমার একটা বক্তব্য আছে, সেখানে আমাদের 1600 রিক্রুটিং এজেন্ট আছে, তার মধ্যে 100 রিক্রুটিং এজেন্টকে দেওয়া হয়েছে। ফলে কি হয়েছে আমরা, আমি জানি না ভবিষ্যতে কী হবে, কিন্তু আজকের দিনে কি হয়েছে সেই কথাটা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে 1.5 লক্ষর মতো লোকের ডিমান্ড পাওয়া গেছে, কিন্তু এই পর্যন্ত গিয়েছে মাত্র 30,000 লোক। এত কম লোক যাওয়ার কারণ হচ্ছে যে আমরা এই সীমিতকরণ, এই সিন্ডিকেট তৈরির মাধ্যমে এটা করা হয়েছে। এটা আমি মনে করি মালয়েশিয়ায় নতুন সরকার এসছে, আমাদের মন্ত্রণালয় এটা তাদের সাথে তুলে ধরবেন, এবং সমস্ত সব রিক্রুটিং এজেন্টকে যদি ওপেন করে দেওয়া হয়, তার মধ্যে তারা যাদের সাথে মনে করে যে ব্যবসা করলে ব্যবসা হবে সেই ব্যবসাটা তারা করতে পারে। আমি আরেকটা অর্গানাইজেশন, যে এনজিওগুলো আমাদের যারা শ্রমিকরা আছেন বিদেশে, তারা সংঘবদ্ধ হয়ে কোনো কিছু করতে পারেন না, কারণ তারা এক এক দেশে আছেন, এক এক রিজিয়নে আছেন, তারা তাদের চাকরি নিয়ে ব্যস্ত। যেমন গার্মেন্টস সেক্টরে সব গার্মেন্টসগুলো আয়দের ঢাকায় না হয় চট্টগ্রাম, তারা শ্রমিকরা সংঘবদ্ধ হতে পারেন, তারা দরকষাকষি করতে পারেন, কিন্তু আমাদের শ্রমিক ভাইরা সেই দরকষাকষি করতে পারেন না। আমাদের, আমি বলবো সেই ক্ষেত্রে যে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন যেগুলো কাজ করেছে, তারা আজকে শ্রমিকদের অধিকার রক্ষার ক্ষেত্রে একটা বিরাট অবদান রেখেছে, এবং আমি মনে করি যে সরকার এখনো করছে, কাজ করছে, আরও আমি মনে করি আরও একটা কোঅর্ডিনেটেড একটা এফোর্ট নেওয়া উচিত, যাতে আমাদের শ্রমিকদের যে লিগ্যাল রাইটসগুলো আছে সেগুলো এস্টাবলিশ করার জন্য তাদের যে এক্সপার্টিজ আছে সেটা যেন ব্যবহার করা হয়। আমি আর বেশি সময় নেব না, আমি একটা কথা বলতে চাই যে আজকে আমরা একটা দেশ যেটাকে অনেকে মনে করেছিল ফেইল স্টেট হবে, অনেক বড় বড় মহিষীরা এখানকার সম্বন্ধে বলেছেন এই এই দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে না, অনেকে এটাকে বটমলেস বাস্কেট বলেছিল, কিন্তু আজকে এই ক্রাইসিসের মধ্যেও আমরা কিন্তু অনেকের চেয়ে ভালো আছি। এই ক্রাইসিসে আমাদের অনেকেই অনেক কিছু বলতে পারেন, এই ক্রাইসিসেও এখনো কেউ বলতে পারবে না খেয়ে কোনো লোক মারা গেছে। আমাদের যারা পাশে অনেক রাষ্ট্র আছে যেখানে এখনো না খেয়ে লোক মারা যায়, এবং সেগুলো কিন্তু পত্রিকায় আমরা দেখি, এই দেশে কিন্তু সেটা হয়নি। এই এই দেশে এখনো আমাদের যে রেট অফ গ্রোথ সেটা 6%-এর উপরে আছে, এবং এটা আমাদের না, এটা IMF বলছে, এটা ওয়ার্ল্ড ব্যাংক বলছে। সুতরাং এই যে অগ্রগতি,
এইটার জন্য যিনি যাকে ধন্যবাদ দেওয়া উচিত তিনি মাননীয় প্রধানমন্ত্রী, এবং তিনি কাজ করে যাচ্ছেন, চেষ্টা করছেন। এবং আমাদের একটা জিনিস স্বীকার করতে হবে, আজকে আমরা একটা ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্য দিয়ে যাচ্ছি, এইটার জন্য আমরা দায়ী নয়, এটার জন্য দায়ী একটা ছিল ন্যাচারাল, সেটা হচ্ছে যে কোভিড ছিল দুই বছর, তারপরে যেটা শুরু হয়েছে সেটা আন্তর্জাতিক কিছু ঘটনায় তারা করছেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এগুলোর মাধ্যমে আমরা কেবল বাংলাদেশ নয় সমস্ত পৃথিবী আজকে টালমাতাল অবস্থায় আছেন আছে। আমরা যেমন স্বাধীনতা যুদ্ধে যেই মানুষ কোনোদিন বন্দুক ধরেনি, রক্ত পর্যন্ত দেখলে ভয় পেত, সেই মানুষ যেমন যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে, আমি বিশ্বাস করি বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে আমাদের মানুষ, আমাদের জনগণ তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আবারও আমি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। সুপ্রিয় সুধী মণ্ডলী।